আজ সরস্বতী পুজো, অর্থাৎ বাসন্তী পঞ্চমী। আর সবার মতো সরস্বতী পুজোতে মেতে উঠলেন কলকাতার গরিমা গৃহের তৃতীয় লিঙ্গের আবাসিক ও অন্যান্যরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা মাতৃ আরাধনায় মা সরস্বতীর আরাধনায় ব্রত, এবং বিগত 10-15 বছর ধরে আমরা এই পুজো করে আসছি। আমরা দুর্গা পুজো করি সব মহিমায়, এবং আমাদের এটাই আমাদের ধারণা যে আমরা রূপান্তরকামী মানুষেরা, আমরা নিজেদের যেইভাবে সমাজে লড়াই করে আমাদের অধিকারকে ছিনিয়ে এনেছি, পুজো আর চার যেসব নিয়মগুলো সেগুলো আমরা আমাদের মতন করে পারিবারিকভাবে আমরা করি। আর এই বছর বিশেষত আমরা সেই সব বাচ্চাদের সাথে করছি যারা পথ শিশু, এবং যারা সমাজে এখনও সেইভাবে প্রতিষ্ঠিত পায় না তাদের, এবং সেই সংগঠনের নাম বাসা, তাদের সাথে আমাদের সংগঠন যুক্ত হয়ে সেসব বাচ্চাদের, যেরকম আমরা পিছিয়ে পড়ে আছি, এবং আমাদের সম্প্রদায়ের অনেক মানুষ যারা এখানে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সমাজ থেকে বের করে, তারা এখানে এসে আছে। অনেকেই হয়তো উচ্চ শিক্ষিত, সমাজে এখনও তাদের অনেক বৈষম্য কাটিয়ে উঠতে হয়, তারা উচ্চস্তর জায়গায় শিক্ষা বা বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিংগুলোও পেয়ে ওঠে না। সেইগুলো আমাদের এই গরিমা গৃহে আমরা সেই সব সুযোগ সুবিধা সেই সব বাচ্চাদের করে দিতে পারি যারা আমাদের সম্প্রদায়ের মানুষ। পুজোর আয়োজন চলছে পুরোদমে। শুক্রবারে বাজার হাট মূর্তি আনা সব সেরে ফেলতে হয়েছে, কারণ শনিবার সকালেই শুরু হয়ে যাবে পুজো। এইভাবেই আজকের দিনে মাতৃ আরাধনার এটাই আমরা ব্রত যে আমরা ওরা না করে যদি আমরা সবাই নিজেদের মতন করে ভালোভাবে মাতৃ আরাধনা করি, এবং আসছে সময় যদি আমাদের অধিকার কেউ সমাজে প্রতিষ্ঠিত। সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, তাই তারই আয়োজন চলছে পুরোদমে। কেউ সবজি কাটছে, কেউ বা রান্না করছে, রান্না শেষ হতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এরপর নাচ গানের মধ্য দিয়ে শেষ হয় তাদের ওই দিনের পুরো অনুষ্ঠান।